দিলীপ ঘোষের জন্য সময়টাকে ভালো যাচ্ছে না, কারণ সূত্রের খবর সর্বভারতীয় সহসভাপতির পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। আবার কানাঘুষো এটাও শোনা যাচ্ছে তিনি নাকি দলে আরও বড় দায়িত্ব পেতে চলেছেন। তবে আপাতত দলের কোনো পদে নেই দিলীপ ঘোষ, আর সেই নিয়ে এখন জোর চর্চা। বঙ্গ বিজেপির সফলতম রাজ্য সভাপতি ছিলেন তিনি। সেই পদ যাওয়ার পরে ক্ষোভ হলেও হাসি মুখে তিনি বিষয়টা মানার চেষ্টা করেছিলেন। সেই দায়িত্ব এখন সুকান্ত মজুমদার সামলাচ্ছেন। এরপর ঘটা করে দিলীপবাবুকে দেওয়া হয়েছিল বিজেপির সহসভাপতির পদ, কিন্তু সেই পদটাও এবারে হারালেন এই বিজেপি নেতা। এ রাজ্য থেকে শুধুমাত্র নাম রয়েছে অনুপম হাজরার, কিন্তু যে দিলীপবাবু একটা সময় এত দায়িত্ব সামলেছেন, হঠাৎ করে কি এমন হলো যার জন্য তার পদ খোয়াতে হলো, সেই প্রশ্নই উঠছে। তবে আরও একটা বিষয় সামনে এসেছে, দিলীপ ঘোষকে নাকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব দেওয়া হতে পারে, আর সেজন্যই সাংগঠনিক সব পদ থেকে অব্যাহত দেওয়া হচ্ছে তাকে। যদি এই জল্পনা সত্যি হয় তাহলে তো বলতেই হবে দিলীপবাবুর ডিমোশন নয় প্রমোশন হয়েছে। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন দিলীপবাবু নেতা ছিলেন এবং আগামী দিনেও নেতাই থাকবেন। তিনি সফল রাজ্য সভাপতি, সফল বলার পিছনেও কারণ দেখিয়েছেন বিরোধী দলনেতা। তার হাত ধরেই বাংলায় বিজেপি 18টি আসন পেয়েছিল। তবে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে সেটা তো দলের সিদ্ধান্ত। রাহুল সিনহার কথাটা আপনাদের মনে আছে তো? তিনিও কিন্তু কেন্দ্রের কোনো পদে নেই, তাও বিজেপির সব বৈঠকে তিনি থাকেন। তবে আগামী দিনে তৃণমূলকে একঘরে করতে দিলীপবাবুকে যে বিজেপির দরকার হবে সেটা মানতে খুব একটা অসুবিধা হয়নি শুভেন্দু অধিকারীর। তবে একটা বিষয় স্পষ্ট, কোনো পদ থাকুক বা না থাকুক, দিলীপ ঘোষ প্রতিদিন নিয়ম করে মর্নিং ওয়াক করবেনই করবেন। দিলীপ ঘোষকে নিয়ে একদিকে যখন জল্পনা কল্পনা অনেক কিছু চলছে, তখন অবশ্যই পরবর্তী আপডেটের জন্য আপনাদেরকে কিন্তু সঙ্গে রাখতে হবে আজ তাক বাংলাকে। ঠিক এর পরবর্তীতে আর ঠিক কোন কোন আপডেট পাওয়া যায় বা দিলীপ ঘোষকে নিয়ে দল ঠিক কোন সিদ্ধান্ত নেয় সেটা জানার জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।